আসসালামু আলাইকুম প্রিয় জিএসএম ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে সম্ভবত আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নাফিজ আহমেদ বাপ্পি, কোম্পানি মোবাইল সার্ভিস থেকে বলছি। আমাদের সপ্তাহ হলো ময়মনসিং। মোবাইল সার্ভিসিং করি প্লাস ট্রেনিং করাই, তাদের ট্রেনিং করাই যারা কাজ করে, যারা টেকনিশিয়ান অলরেডি 2-4 বছর 5 বছর ধরে কাজ করতেছেন, যারা একটু কম জানেন তাদের আমি ট্রেনিং করাই। তো অনেক দিনে ভিডিও দেওয়া হয় না, অনেকে হয়তো ভাবছে আমি সবকিছু ছেড়ে দিচ্ছি, একটু ছেড়ে দিলেই রোজার মাঝখানে আলহামদুলিল্লাহ ভালো চাপ ছিল। ঈদের পরে দোকানে কাজ করার লোক সংখ্যা কম ছিল, আমরা রোজার আগেই ব্যাচ শেষ করে দিয়েছিলাম। রোজার মাঝখানে ব্যাচ নিয়ে এখন আবার নতুন করে শুরু করবো আগামী শুক্রবার, দ্যাট মিনস 13 তারিখ, মে মাসের 13 তারিখ থেকে আমরা নতুন ব্যাচ শুরু করবো। তো জিএসএম সেকশনে অনেক কিছুই ঘুরতেছে দেখলাম, বিভিন্ন ডিসপ্লে সলিউশন নিয়ে, বিভিন্ন সলিউশন নিয়ে অনেক কিছু ঘুরছে। তো এখানে আমার একটা কথা বলতে চাই সবাইকে, যে আমাদের ফেসবুকে ইউটিউবে আমাদের কাস্টমারও থাকে। আপনি একটা জিনিস জানেন, এইটা এভাবে ছড়ানো কখনোই ঠিক না। যে যত বেশি জানে সে তত কম প্রচার করে, এটা হলো বিষয়। যাই হোক, এগুলো তার ব্যক্তিগত বিষয়, তা আমাদের যে এসএমএস সেকশনে এই বোকামিগুলো করা ঠিক না। তা আজকে যেটা আসছে স্যামসাং A03s নিয়ে একটু কথা বলতে, যেটা সিপিইউ তোলার পরে আমি অনেক সেট দেখেছি, ওই সিপিইউটা পরিষ্কার করতে গিয়ে বা মাদারবোর্ডের নিচের অংশটা পরিষ্কার করতে গিয়ে তারা প্রিন্ট প্রিন্ট সমান করে ফেলে, মানে ঘষে সব লেবেল করে ফেলে, আবার ইউভিগুলো লাগাইতে হয়, তারপর আবার সিপিইউ বল করতে হয়। তো এইগুলোতে অনেকে ঝামেলা করে ফেলে। আজকের ভিডিওটা উদ্দেশ্য হলো যে এইটা যাতে আপনাদের না হয়, কীভাবে আপনি সুন্দরভাবে তুলবো এই বিষয়টা আমি আজকে একটু দেখাবো। আমার কাছে অলরেডি একটু মনে দেখলে আপনারা দেখবেন যে স্যামসাং A03s ফোন আছে, এটা মিডিয়াটেকের ইয়ারের চিপসেট 6765V। তো এটা আমি একটু দেখাবো কীভাবে তুলবো। এটা আমরা ইউজ করবো 370°, আমাদের এটা 1300 ওয়াটের কুইকের একটা হট গান, 8686D+, খুব ভালো একটা হট গান। তো এটা 1300 ওয়াট, আমরা 370° হিট ইউজ করবো। আর অনেকে দেখছি এই পাশে পিনটা কাটেন, এটারও কাটার প্রয়োজন নেই, আপনি একটু দেখেন আমি কীভাবে কাজটা করি। তো প্রথম নিয়ম হলো যে প্রথম যেটা করতে হবে আপনাকে, আপনার চারপাশে গ্লুটা হালকা একটু কাটতে হবে। এটা গ্লুটা এমনি অনেক হালকা থাকে, এটা গ্লুটা যাতে সময় না হালকা থাকে। তো জাস্ট আমরা একটু জাস্ট টুলসটা একটু বুলাবো আর কি, এটার উপর দিয়ে যাতে আমার আইসির সাথে কোনো পার্স উঠে না আসে। আমরা এটা একটু খেয়াল করবো, আর আমি যেটা ইউজ করি ওপেনিং টুলস, এগুলো বিভিন্ন ব্র্যান্ডের হয়। তো আমরা এখন কেটে ফেলেছি, আমাদের কাটা শেষ, কাটা জিনিসটা শেষ। তো আমরা এবার টিনটা কিন্তু কাটবো না, এটা কাটবো না। আমরা যেটা করবো এখন একটু হিট করবো 30-20 সেকেন্ড, যার হট গান অনুযায়ী হিটটা করবেন। অনেকেই আমি দেখি যে অনেক কাস্টমার সেটে অনেক ধরনের কাজ করে, যেগুলো করার কথা না, অনেক টেকনিশিয়ানরা করে। তো তাদের তো সেম বলবো যে কাস্টমার সেটে না করে একটু প্র্যাকটিস বড়ে করুন, আপনিও পারেন, আপনি না পারা কিছু নেই, সবাই পারে, আপনিও পারেন, একটু প্র্যাকটিস করে নেন, তাহলে আপনার সফলতার হারটা বেশি হবে, কাস্টমার ক্ষতিটা কম। তো আমাদের মোটামুটি আমরা দেখছি যে আমাদের এটা শুকিয়ে মানে ইয়া গরম হয়ে গেছে, আমরা তুলে ফেলবো, দেখেন কি সুন্দর উঠেছে আসছে। এটা কঠিন কিছুই না, আপনি একটু প্র্যাকটিস একটু অভ্যাসে করলে এটা হবে। আমরা ট্রেনিংয়ে এই বিষয়গুলোই করাচ্ছি, আমাদের ট্রেনিংয়ে তারাই আসবেন যারা কম পারেন, একদম নতুনরা আসবেন না, নতুন আমরা শিখাই না, আর যারা বেশি পারেন তারাও আসবেন না, তাদের আমাদের শিখানোর কিছু নাই, যাদের মনে হয় একটু কম জানেন তারা। তো এই যে A03s পরে M02s, M02 এই কিছু কিছু সেট আছে, এইগুলো বোর্ডগুলো খুবই পাতলা, বোর্ডের উপর যে কালারটা থাকে, আপনার যে নীল সবুজ রঙের যে কালারটা দেখতেছেন, এটা কিন্তু একটা আমরা যখন ইভিগুলো করি এটা একটা পেইন্ট, একটা রঙের মতো। হ্যাঁ, তো আমরা যেটা করি আমরা এটা ডিসোল্ডার উইক ইউজ করি, এটা সহজ বুদ্ধি হলো, এটাতে কখনোই এই সেটগুলোতে কখনোই ডিসোল্ডার উইক ইউজ করবেন না। আয়রন দিয়ে শুধু গ্লাসে পরিষ্কার করবেন, এখন বলবেন যে আয়রন দিয়ে 100% হয় না পরিষ্কার, আর 100% দরকার নেই। আপনি যখন কাজ করেন আপনি মনে রাখবেন যে 95% 96% পরিষ্কার হলেই হবে, আপনার 100%-এর কোনো প্রয়োজন নাই। এই 100% পরিষ্কার করতে গিয়ে অনেকে করে কি ঘর মোছার মতো করে পরিষ্কার করে, পরিষ্কার তো হয়েছে হয়েছে, কিন্তু মাঝখান থেকে কী হয়েছে, বোর্ড সাদা হয়ে সব লাইন শর্ট হয়ে গেছে, এই বোর্ডটা রিপেয়ার হবে না বা হইতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। দেখেন আমি আয়রন দিয়ে আলতো করে পরিষ্কার করতেছি, কারণ আমি জানি এই বোর্ডটা খুব খারাপ মানের বোর্ড, এবং এটার মানে এই বোর্ডটা ভালো না, এই বোর্ডটা কাজ করার জন্য ভালো না। যেমন স্বামীতে আপনি ডিসোল্ডার উইকেন, জাহাজ, গাড়ি সবই চালাইতে পারবেন, কোনো সমস্যা হয় না, কিন্তু স্যামসাংয়ে এই কিছু বোর্ড আছে, স্যামসাংয়ে সব বোর্ডই ইউজ, এই বোর্ডগুলো খুব নরম হয়, পাতলা হয়, হালকা হয়, আর ইয়া থাকে ওই কালারগুলো খুব পাতলা হয়, অল্প আয়রনের ইয়া ডলাতে বা আপনার কী বলে এটাকে ডিসোল্ডার উইকের জন্য এগুলো দেওয়া হয়। সাইডে সবসময় রাখবেন, সাইডে যেখানে পার্স থাকবে, এই যে জায়গাগুলোতে পার্স আছে, এগুলো সবসময় চেষ্টা করুন টুলস দিয়ে দুটা পরিষ্কার করতে, কখনো আয়রন ইউজ করবেন না, কারণ আয়রন ইউজ করলে কী হয় জানেন, আয়রনের সাথে ওইগুলো উঠে চলে আসে,
আমরা যখন ক্রু স্টাইস করতেছি আমাদের কিন্তু একটা হিটার বা কম রাখি 340-350, জাস্ট গ্লুটা যাতে কাটে, যাতে আমার পাস না নড়ে। আমরা জাস্ট গ্লুটা সাইডের গ্লুটা কিন্তু আমি আয়রন দিয়ে করতেছি না, কারণ কি সাইড অনেক সব পার্টস থাকে, তো যেটা সমস্যা হয় যে আমি যখন আয়রন দিব আয়রন দেওয়ার সাথে পার্টসগুলো উঠে চলে আসবে, দেখা যায় 4টা 5টা রেজিস্টর উঠে চলে আসলো, আপনি খেয়াল করলেন না, পরে দেখলেন 5টা রেজিস্টর 4টা ক্যাপাসিটি উঠে চলে আসলো না, আপনি জানেনই না এটা কোনটা কোথায় ছিল, তখন তো বিড়ম্বনাটা বাড়বে, কিন্তু কমবে না। তো সাইডে সবসময় মনে রাখবেন বর্ডারগুলোতে আপনার চেষ্টা করবেন টুলস দিয়ে পরিষ্কার করা যাবে। এ দেখেন আমি ওপেনিং টুলস দিয়ে সুন্দর করে আস্তে আস্তে পরিষ্কার করতেছি, অসুবিধা নেই, আপনার সময় 10 মিনিট লাগে, আপনি 20 মিনিট নেন, আপনার কাজটা একবারে হওয়াটাই দরকার, সুন্দর হওয়াটা দরকার, কারণ আপনি কাজ 5 মিনিটে করে ফেললেন, রিসলভারকে ডলা দিলেন, ডলা দিয়ে কী হলো পুরো বোর্ড সাদা হয়ে গেলো, সব লাইন শর্ট হয়ে গেলো, পরে কী হবে, পরে আপনি আবার ইভিগুলো লাগাবেন, বসায় বসায় ইভিগুলো লাগাবেন, দেখবেন যে অর্ধেক ইভিগুলো লাগাইছেন এগুলো উঁচু হয়ে গেছে, বাকিগুলো নিচু হয়ে গেছে, এই করে আপনি আইসি বসাইছেন, আইসি আর অ্যাকুরেট বসে না, আপনার কাজটা হয় না, মানে বিষয়টাই পণ্ড হয়ে গেছে, এটা বলে পণ্ড শ্রম। আপনারা আগে থেকে একটু চেষ্টা করবেন, দেখেন আমি যে পরিষ্কার করছি আমার মোটামুটি 95% পরিষ্কার হয়েছে, হ্যাঁ 90% হয়েছে বলা যায়, এই কিন্তু আপনার বিশ্বনার উইক ইউজ করলে দেখেন আমার একটা প্রিন্টও কিন্তু কোথাও শর্ট হয় না। এখন অনেকে বলবেন ভাই এটা 100% সমান করতে হবে, কোনো দরকার নেই, কোনো প্রয়োজন না, আমি মনে করি না, আমি খালি একটু এখন একটু দেখবো যে যে জায়গাগুলো একটু উচ্চা মনে হবে আমার, আমি জাস্ট আয়রন দিয়ে মাথা করতাম হালকা, যেগুলো আমার উঁচু মনে হবে সব জায়গায় দরকার নেই, কারণ এই বোর্ডটাতে প্রথম শর্ত বেশি ডলা যাবে না, বেশি ডলার হলে করা যাবে না, একটু আপনার যখন মনে হবে যে পরিষ্কার হয়ে গেছে এই পর্যন্ত বাস, এটাতে বেশি সুন্দর করতে যাবেন, বেশি সুন্দর করতে গেলে আপনি আইসিটা বসাইতেই পারবেন, আপনি যেন হিতে বিপরীত হয়ে গেছে, এরকমই হয়, এরকমই হয় বিষয়টা, আমরা দেখছি অনেকে এই ভুলগুলো করেন, তো এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা এই ভুলগুলো করবেন না। আর যারা কাস্টমার আমাদের ভিডিও দেখেন তাদের জন্য বলা হলো আমরা সকল ধরনের সিপিউর কাজ করি, পোকো X2 X3 সবগুলোই করি আমরা, সফলতার সহিত করি, আলহামদুলিল্লাহ আমাদের সাকসেস রেট অনেক ভালো, আমাদের প্রায় বলা যায় 99% সাকসেস রেট, আমাদের হাতে রেট হয় খুব কম, খুব কম মানে 100টা করলে 1000টা করলে হয়তো একটা হয়। এই দেখেন আমি যে পরিষ্কারটা করছি, দেখেন আমি থিনারও দিই না, অনেকে আছে যে কাজ করার সময় প্রচুর থিনার ইউজ করেন, থিনার ইউজ করার কোনো প্রয়োজনই নেই, আপনি থিনারটা ইউজ করলে যেটা হয় থিনারটা বেশি ইউজ করলে কী হয় জানেন, থিনার মধ্যে পানি থাকে, তো থিনার মধ্যে পানি থাকলে আপনি যখন হিট দেবেন তখন পটপট করে ফুটবে, আর থিনারটা যদি কোনো কারণে দেখা যায় আপনার আপনি অতি গরম কোনো জিনিস, এটা তো শুধু মোবাইলের জন্য না, সব ক্ষেত্রে একটা সায়েন্স আছে, এটা অতি গরম জিনিস কখনো ঠান্ডা করতে নেই, এতে ক্ষতিগ্রস্ত হয়, আমি দেখেছি অনেকে গরম আইসির মধ্যে থিনার ঢেলে দেন, এইটা খুব খারাপ জিনিস, এতে আইসির ভিতরে যে লাইনগুলো থাকে এগুলো সব ফেটে যায়, দেখেন এখানে কয়েকটা বলা আমার উঁচু নিচে মনে হচ্ছে, আমি ম্যানুয়ালি করে দিলাম, এখানে কয়েকটা উঁচু নিচে মনে হচ্ছে, এখানে একটু মনে হচ্ছে, তো আমি এখন যেটা আছে আমার সুন্দর 100% কাজ হবে, এই দেখেন মাঝে একটু কালো কালো গ্লু আছে, হ্যাঁ এগুলো আর পরিষ্কার করা দরকার নেই, এগুলো বেশি পরিষ্কার করতে গেলে কি হবে আপনার, আপনার বোর্ডটা যেটা আছে এটা কি হবে, বোর্ডটা নিচে থেকে লাইনগুলো বের হয়ে যাবে আর শর্ট হয়ে যাবে, দেখেন আমি যে পরিষ্কার করছি আমি কিন্তু কোনো ডিসোলার ইউজ করি না, আমার 1 ফোঁটাও ইভিগুলো লাগবে না, এখন আমি একটু থিনার ইউজ করবো, এখন একটু পরিষ্কার করা যাবে, কারণ এখানে যে কালো গ্লুগুলো সাইড সাইডে থাকে, দেখেন এখন আমি পরিষ্কার করছি, এখন আমার কাছে মনে হচ্ছে কি মনে হচ্ছে দেখেন এই একটা বল বড় আছে, এই যে বল দেখতে এই একটা বল বড় আমি দেখতেছি, আমি মেন রেটে সমান করে দিলাম, হ্যাঁ এটার জন্য অবশ্যই ভালো মানে আয়রন লাগবে, হ্যাঁ মোটামুটি চলবে, তো এখন দেখেন আমার আমার বোর্ডটা একটু ক্লিয়ার করে দেখেন, এখানে একটা আছে, এখন সবাই অনেকে বলবেন ভাই 1 ডলার দিলে ডিসোল্ভ হয়ে যেত, হ্যাঁ হইতেই পারতো, কিন্তু 1 ডলার দেওয়ার সাথে দেখতেন কতগুলো প্রিন্ট জোড়া হয়ে গেছে, ওইটা রিকভার করে আইসিটা লাগানো কঠিন, এই দেখ আমার একটাও কোথাও জোড়া হয় না, একটা কালারও উঠে নাই, কিন্তু যে পরিমাণ পরিষ্কার হয়েছে এই অবস্থায় আমি আইসিটা যদি লাগাই পিছনে বসো 100% কাজ হবে, আমি এইভাবেই করতেছি, আমি প্রথম প্রথম আমিও পারতাম না, প্রথম প্রথম যেটা হয়েছে প্রথম এই যে 3S আমরা পাইছি অনেক সময় লাগতো, ডিসোলভিংটা পরিষ্কার করতাম, পরিষ্কার করার সাথে সাথে আমার সব পিন জোড়া হয়ে যেত, আমার বসে আধা ঘন্টা করে ইউভি গ্লু দাও, ইউভি লাইট দাও, দেখো পরিষ্কার করো, লাগাও, লাগানোর পরে হইতো, তখন আমি যখন বুঝলাম এটা আর ডিসোলভিং ইউজ করা যাবে না, তখন আলহামদুলিল্লাহ আমার 10 মিনিটের মধ্যে কাজ হয়ে যায়, আর সময় লাগে না, ওটা তো পরিষ্কার হয় সুন্দর, কিন্তু পরিষ্কার সুন্দর দরকার নেই, তখন মোটামুটি সমান হলে আইসি বলগুলো ঠিক মতো পাইনি, তো এই ছিল ভিডিও A03s এর জন্য, আর আমাদের ট্রেনিং সেশন চালু হচ্ছে,
মে মাসের 13 তারিখ থেকে কেউ আসতে আগ্রহী হলে যোগাযোগ করবেন, আমাদের 15 দিনের ট্রেনিং চলতেছে। অ্যাডভান্স লেভেল হার্ড নয়, যারা মোটামুটি কাজ পারেন তাদের জন্য, যারা বেশি পারেন তাদের জন্য না, যারা নতুন তাদের জন্য না। আর আমরা 4 থেকে 5 জন ছাত্র নিই, কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি, আর বেশি লোক নিই না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।